ইংরেজি বাকি লেটারগুলো আমরা আজকে শিখব। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো তো? তাহলে দেখো, আমরা দেখতেছি যে ইংরেজি লেটার্সগুলি লাস্টের যে 1, 2, 3, 4, 5, 6, আজকে ছয়টাই ঠিক আছে। গত ইয়েতে 8টা শিখিয়েছিলাম আমি, তো ভুল করে আমি 6টা বলেছি, কিন্তু 8টা ছিল। সেই 8টা লেটার গত ক্লাসে আমি দেখিয়েছিলাম। এখন 6টা লেটার্স, যা লাস্ট যে 6টা আছে, UV, UW, X, Y, Z। ইউ, এই যে ইউটা এরকম দেখো, VW, এই যে W, X, Y, Z, তো এরকম হলো। কয়টা অক্ষর এখানে? এখানে হলো 6টা লেটার, মানে ইংরেজিতে লেটার বলে আর কি, আর বাংলায় বলে বর্ণ বা অক্ষর, যাই বলো এরকম। তাহলে এইগুলো হলো ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার্স শেষ করে আমি স্মল লেটার তোমাদেরকে শিখিয়ে দেবো, ক্যাপিটাল লেটার্সের পাশাপাশি লিখে। এই দেখো কি হলো, ইউ, এটা হলো ইউ, এই যে এটা হলো ইউ, এই যে এটা দেখো ভালো করে, ইউটা দেখো ভালো করে, কীরকম নিচের দিকে গোল শেষ ইউ। এই দেখো আমি তোমাদেরকে নিচে লিখে দিচ্ছি, ইউটা এরকম গিয়ে এরকম গোল্লা করবা, এরকম উঠাবা, শেষ হয়ে গেলো ইউ, ঠিক আছে? ইউটা এরকম গিয়ে নিচে এরকম গোল হয়ে আবার কি উপরে উঠবে, এই যে এই দেখো এরকম করে, ঠিক আছে? এরকম করে এরকম করে এরকম করে এরকম করে, হ্যাঁ এই যে দেখো ইউ হয়ে গেল, ইউটা হয়ে গেল। তাহলে তোমরা, আমি একবারে আরো ভালো করে একটু করে দিই, দেখো এই যে ইউটা হলো নিচে গিয়ে তারপর উপরে হয়ে গেল ইউ, দেখেছ? এই যে ইউ, এই যে ইউ লিখে দিয়েছি তোমাদেরকে। এরপরে হলো ইউ, এর পরে কী আছে? ভি, ভিটা এইরকম এইরকম ইউ এর মতো, এটা হলো, এটা দেখো এটা পাখির ঠোঁটের মতো সরু আগাটা, কিন্তু একই জিনিস এইরকম, নিচে এটাও নিচে হবে, ওটা নিচে গোল, এটা নিচে সরু, এই দেখো এইটা নিচে হলো সরু, এই যে হ্যাঁ ভি হয়ে গেল, ভি, ইউ ভি, তারপরে কি, এই যে ভি, W, এই যে দেখো W-টা কেমন, M-টা কিন্তু এরকমই উল্টা উল্টা, মানে M এর উল্টা হলো W, তাহলে W-টা দেখো কেমন লিখতেছি আমরা, এই 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 এই, দেখেছ কত সোজা ইংরেজি লেটার্সগুলো কিন্তু অনেক সোজা, এরকম করে W হবে। তারপরে X তো আরও সোজা, শুধু তুমি কি করবা, এরকম একটা টান দিবা আর এইরকম একটা টান দিবা, হয়ে যাবে কাটা চিহ্নের মতো করে দিলে হয়ে যাবে X। Y, এবার Y-টা দেখো এরকম টান দিবা, তোমাদের সুবিধার্থে বলতেছি এরকম, তারপর এইরকম, হ্যাঁ এরকম, এই দেখো এরকম এইরকম, এই দেখো তো Y হয়ে গেছে। আর এই যে Y, এই যে এখানে Y লিখেছিলাম আগে, এখন এখানে লিখেছি, দেখো একই রকম, হ্যাঁ Y-টা তুমি শুধু নিচের অংশটা এরকম টান দিবা, তারপর উপরে এরকম করে এরকম করে এরকম করে একটা নিয়ে লাগাবা, আবার এরকম করে এইদিকে একটা দিবা, হয়ে যাবে Y, ঠিক আছে? এরকম করে Y। এবার Z, এটাই হলো শেষ, আমাদের ইংরেজির শেষ লেটার হলো Z, এরকম ঠিক দুইয়ের মতো, ঠিক বাংলা দুইয়ের মতো, এটা দেখতে পরে এরকম একটু দিবা, বাস হয়ে যাবে Z। তাহলে আমরা কী কী পাইলাম দেখো, UV W X Y Z, তারপরে আমরা, তাহলে আমরা সবগুলি লেটার্স পেয়ে গেলাম, ABCDEFGH সবগুলি আমরা কিন্তু পেয়ে গেলাম, তাই না? সবগুলি ওয়ার্ডস আমরা পেয়ে গেছি, হ্যাঁ, ABCDEFGH IJ KLMNOP
QR, ST, UV, WX, YZ. হ্যাঁ, তাহলে কি হলো, আমাদের অক্ষরগুলো আমরা বা আমরা লেটার্সগুলো আমরা সব পেয়ে গেলাম, তাই না? আমরা আমরা কিন্তু ইংরেজি সব লেটার্স আমাদের হয়ে গেছে। এখন ইচ্ছে করলে তোমরা লিখতে পারো, লিখতে পারো, সবগুলো লিখতে পারবে, তোমাদের সোজা একদমই, তোমরা অবশ্যই পারবে, তোমরা অনেক ব্রেনি বাচ্চা, জানি সবাই অনেক ব্রেনি। তোমরা কী করো, একবার দেখলে তোমরা শিখে ফেলো, আমি তো জানি সেটা। তাহলে আমরা দেখো ছোটো ছোটো করে লিখতেছি, আমি এ থেকে শুরু করি, এ দেখো, এটা তোমরা তোমাদেরকে ওই দিন পড়িয়েছি না, ভি, বি হলো দুইটা পেট, তারপরে হলো সি, এরকম সিটা একটু বাঁকা হয়ে গেছে, ঠিক করে দিই, সি, ঠিক আছে। এইবার ডি, ডি এর মধ্যে হবে একটা পেট, এইবার হবে ই, দেখো এরকম টান পরে তিনটা টান, তারপরে এফ একটা টান দুইটা টান, জি এইরকম করে ঘুরিয়ে দেখিয়েছিলাম না তোমাদেরকে, এরকম করে এইরকম হলে জি হবে, হ্যাঁ এই দেখো জি, তারপরে এইচ, এইচ এই দুইটা টান দাও, মাঝখানে মিলিয়ে দাও, হয়ে গেলো এইচ, আই শুধু একটা টান আর কিছুই না, আই, জে, জেটা এরকম একটা টান দিয়ে তারপরে এইরকম করো, জে, কে, কে দেখো কত সুযোগ, কে এরকম টান দাও, ঠিক পেট থেকে উপরে একটা টান হবে, নিচে একটা টান হবে, এল, এল হলো এই, এ একটা টান লম্বা একটা টান ছোট, এল, এম, এবার এম, এম হলো সোজা দিয়ে এই দিয়ে, তারপর এরকম এইরকম, ইচ্ছে করলে দুইটা এই দুইটা আগে দিয়ে পরে এরকম মিলিয়ে দিতে পারো ইচ্ছে করলে, যেমন ধরো আমি আবার বলে দিই, সেটা হলো এই যে এম এরকম দিবা, এইরকম দিবা, হ্যাঁ দিয়ে পরে এইরকম এরকম এরকম মিলিয়ে দিবা, তাহলে তোমার সোজা হবে আর একটু, মানে আর একটু সোজাভাবে লিখতে পারলে, এম, এন, এরকম এইরকম দুইটা টান দিলে, তারপর এ হয়ে গেল, এন, এন হয়ে গেল, এম, এন, তারপরে ও, ওটা গোল্লা তুমি জানো, তোমরা সবাই জানো, পি, পিটা হলো এরকম টান দিয়ে একটা পেট, ও পি, কিউ, কিউটা হলো গোল্লা দিয়ে মাঝখান থেকে একটা সাপের মতো হবে, হ্যাঁ কিউ, আর, আর হলো এইরকম করে পি এর মতোই কিন্তু এরকম একটা টান হবে, কিউ আর, তারপরে কি এস, এস দেখো, এই, 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 এস, টি, টি দেখো এরকম টান আর এরকম টান, দেখো কত সোজা, এস, টি, তারপরে ইউ, এই যে ইউ, হ্যাঁ, ভি, ইউটা একটু উপরে উঠে দিই, হ্যাঁ ভি, এবার ভি এরকম নিচে একটা সরু নাকের মতো হবে, ভি, ডাব্লিউ, ডাব্লিউটা এই, 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 এটাও ইচ্ছে করলে তুমি এটা আগে এটা দিবা, তারপরে এটা দিবা, তারপরে এটা এরকম লাগিয়ে দিবা, বাস হয়ে যাবে, হয়ে গেল ডাব্লিউ, এক্স, এক্সটা এরকম এইরকম, এবার ওয়াই, ওয়াই কেমনে করে একটু একটু টান দাও, টান দিয়ে এইরকম একটা মিলিয়ে দাও, এইরকম একটা দাও, এইরকম এইরকম ওয়াই হয়ে গেল, এই যে ওয়াইটা দেখেছ, ওয়াই হয়ে গেল এভাবে। এবার জেড, লাস্ট লাস্ট যে আমাদের লেটারটা সেটার নাম হলো জেড, এই যে জেড হয়ে গেল আমাদের সবগুলি কি লেটার্স, এই দেখো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, তারপরে এখানে ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এখানে আছে ২৬টা লেটার্স। আমরা আমাদের ইংরেজিতে কয়টা লেটার্স আছে, ২৬টা লেটার্স, এটা মনে রাখবা, যে ২৬টা লেটার্স আছে ইংরেজিতে, যেটা আমরা আমাদের শিখতে হবে ২৬টা লেটার্স। এখানে বাংলায় যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে এমন কিছু নাই, কিন্তু এটা হলো স্মল লেটার, আর হলো ক্যাপিটাল লেটার্স, আমরা যেটা শিখলাম সেটা হলো ক্যাপিটাল লেটার্স, আর আমি স্মল লেটার ক্লাস আরেকদিন আমি করিয়ে দেবো তোমাদেরকে, ওটাও সোজা, খুব একটা কঠিন না, তোমরা দেখবা যে পারবা অবশ্যই। তাহলে কি হলো, আজকে আমরা কি অবশ্যই আমরা পড়া শেষে রাইমস বলতে বলতে বাড়ি চলে যাব, ঠিক আছে, বলো আমার সঙ্গে সঙ্গে, মজার রাইমস আছে, কত মজার রাইমস আছে, হামটি ডামটি সেট অন এ ওয়াল,
Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men could not put Humpty Dumpty together again. তো মজা না? তোমরা তো সবাই জানো এই এই রাইমসটা, আমি জানি সবার মুখস্থ, সব ছোটো ছোটো বাচ্চাদের। তাহলে আমরা এ বি সি ডি আজকে কিন্তু সব হয়ে গেল, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, তোমরা এগুলি খাতায় লিখো, দেখবো যে সব হয়ে গেছে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি। Bye!